সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো বোর্ড রেজাল্ট কিভাবে আপনি বের করতে পারবেন খুব দ্রুত সময়ে এবং সবার আগে ধরতে গেলে। তো এখানে দেখা গেছে যে আপনার যেহেতু আগামীকাল মানে শনিবার যেহেতু জেএসসি রেজাল্ট দিচ্ছে, মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এই রেজাল্ট দিচ্ছে, তো আপনি যে কোনো ব্রাউজার থেকে, মোবাইল থেকে হোক বা পিসি থেকে হোক, আপনি যে কোনো ব্রাউজার থেকে লিখবেন হচ্ছিল ebord.com লিখে, আপনি এভাবে লিখবেন। লেখার পরে জাস্ট এন্টার প্রেস করবেন বা আপনি লগ ইন। সো এখানে দেখুন সব ফুল দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানের মধ্যে আপনি এসএসসি এইচএসসি বা জেএসসি যে কোনো আপনি রেজাল্ট দেখতে পারবেন। সো আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এক্সামিনেশন, আপনি কোন এক্সামিনেশনের রেজাল্ট দেখতে চাচ্ছেন, যেহেতু আমরা জেএসসি রেজাল্ট দেখতে চাচ্ছি সো এখানে জেএসসি রেজাল্ট ক্লিক করব। দেন হচ্ছে হলো কোন ইয়ার, যেহেতু আমরা 2017 সালের রেজাল্ট দেখতে চাচ্ছি সো 17 সাল ক্রিয়েট করব। এবার হচ্ছে হলো বোর্ড সিলেক্ট করব, আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে। সো আমরা যেহেতু ঢাকা বোর্ড সিলেক্ট করে দিতে পারি। এবার রেজাল্ট টাইপ হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল আছে, ইনস্টিটিউট আছে, সেন্টার রেজাল্ট আছে, ডিস্ট্রিক্ট রেজাল্ট আছে, বোর্ড অ্যানালাইসিস আছে। সো আপনি এখান থেকে জাস্ট হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবেন। এখানে হচ্ছে হলো আপনি আপনার রোল নাম্বার দিবেন। সো রোল নাম্বার 1 2 3 4 5 6, আমি জাস্ট ফর এক্সাম্পলের জন্য আপনাকে এখানে একটা রোল নাম্বার দিলাম, সেটা 1 2 3 4 5 6। আপনি আপনার রোল নাম্বারটা দিবেন। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, আপনি যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা না দেন তাহলে একটা প্রবলেম। সেটা হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিলে কিন্তু আপনি মার্কশিট সহ পাবেন, আর যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার না দেন তাহলে কিন্তু মার্কশিট সহ পাবেন না। এই কয়েকটা ফিল আপ করার পরে দেখুন এখানে সিকিউরিটি কোড আছে, এখানে প্রত্যেকটা সিকিউরিটি কোড আলাদা আলাদা হবে। যেমন হচ্ছে হলো আপনি যে কোনোভাবে যেভাবে লেখা থাকবে এভাবে লিখে গেট রেজাল্ট রেজাল্টে ক্লিক করলে আপনি আপনি সবার আগে রেজাল্টটা পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।